একদিন এক গভীর রাতে একটি ক্ষুধার্ত শিয়াল শিকারের সন্ধানে বের হলো। শিয়ালটি জঙ্গলে শিকার না পেয়ে হাঁটতে হাঁটতে সে লোকালয়ের দিকে এলো। লোকালয়ে খুঁজতে খুঁজতে সে দেখতে পেল একটি মুরগি ঘরের দরজা খোলা রয়েছে। তখন শিয়ালটি সেই খোলা দরজা থেকে উঁকি মারল। উঁকি মেরে শিয়ালটি দেখতে পেল যে একটি মুরগি সেই ঘরেতে রয়েছে, কিন্তু তার নাগালের বাইরে অনেক উঁচুতে মুরগিটি বসে রয়েছে। এই দেখে শিয়াল মনে মনে ভাবতে লাগলো, ওই মুরগিটিকে ওখান থেকে ধরে আনা সম্ভব নয়, যে কোনো প্রকারে আমাকে একটা মদলো মারতে হবে। তা না হলে ওই মুরগিটিকে যদি আমি ধরতে না পারি, তাহলে আজ সারা রাত আমাকে উপোস থাকতে হবে। এমনই চিন্তা ভাবনা করে শিয়াল একটু ব্যস্ততা ভাব দেখিয়ে মুরগিটিকে বলল, বন্ধু বন্ধু, তোমাকে অনেক দিন আমি দেখিনি, খবর পেলাম তুমি নাকি অসুস্থ, তাই আমি তোমাকে দৌড়ে দেখতে এলাম, তুমি কেমন আছো? আমি তোমাকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি, এখন যে দেখছি তুমি ভূতের মতো কালো হয়ে গেছো। তুমি এখন যদি উপর থেকে নিচে নেমে আসো, তাহলে আমি তোমার নাড়ি পরীক্ষা করে দেখতে পারি আর তোমাকে সঠিক ওষুধপত্র দিয়ে তোমাকে সুস্থ করে তুলতে পারি। তুমি দয়া করে উপর থেকে নিচে আমার কাছে এসো। মুরগিটি শিয়ালের কথায় কোনো কর্ণপাত করল না, সে যেমন যেখানেই বসেছিল ঠিক সেখানেই তেমন বসে রইল। শিয়ালটি দেখল মুরগিটি তার কথায় কোনো কর্ণপাত করছে না। তখন শিয়াল মুরগিটিকে আবার বলল, বন্ধু বন্ধু, তুমি কি নামতে পারছো না? ওখানে কি আটকে পড়ে গেছো? শিয়ালের উত্তরে এইবারে মুরগিটি বলল, ওহে ধূর্ত শিয়াল, আমি তোমাকে চিনি, আমি নিজে নিজেই এইখানে বসে আছি। তুমি চালাকি করার আর জায়গা পেলে না, আমি নিচে নামি আর অমনি তুমি আমার ঘাড়টা মটকে দাও। আমি যেখানেই আছি ভালোই আছি, আমি নিচে নেমে তোমার শিকার হতে চাই না। বেচারা শিয়ালটি কোনো উপায় না পেয়ে সে হাঁটতে হাঁটতে আবার সেই ঘর থেকে বেরিয়ে গেল। প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে অসৎ বন্ধুর থেকে দূরে থাকা নিরাপদ। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান, আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।